কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, যদিও বা এখন স্প্রিং এখানে, কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা। আজকে মিনিমাম টেম্পারেচার ছিল 6 আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 14, আর তাছাড়াও কালকে তো আরো কম, কালকে 4 আর 14। তো আমরা এখন বেরিয়েছি, আমি অ্যাকচুয়ালি বেরিয়েছি, একে বাস নিয়ে বেরিয়েছি, কারণ আমি গাড়ি চালাতে পারি না। আমরা বেরিয়েছি অল্প একটু দুর্গাপুজোর শপিং করতে। এবার অল্প একটু দুর্গাপুজোর শপিং মানে কি? এখানে এখানে না প্রচুর লোকেরা ব্যবসা করে বাড়ির ভেতরেই, মানে জিনিসপত্র ইন্ডিয়া থেকে কুরিয়ার করে আনায়, সেগুলোকে বিক্রি করে। একটা জিনিস দেখাই একটু, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সৌম বললো একটু এই রাস্তাটা দেখাতে, দেখুন কি সুন্দর। আমরা একটু পাহাড়ের উপরে আছি পুরো ফ্ল্যাটটা, আর ওই দূরে কিন্তু ওটা সমুদ্র যেটা চকচক করছে। বুঝতে পারছি না আপনার কথা বুঝতে পাচ্ছেন কিনা। শপিং মানে হচ্ছে গিয়ে লোকেরা বাড়ির ভেতর থেকে ব্যবসা করে, ইন্ডিয়ার থেকে কুরিয়ার করে করে জিনিস আনে। আমি এক্ষুনি গেছিলাম একটা ইয়াররিংস কিনতে, খুব সুন্দর একটা ইয়াররিংস কিনলাম আমি। ও আমি ইন্ডিয়াতে দেখছিলাম ইনস্টাগ্রামে এগুলো খুব চলছে, গোল্ডেন আর সিলভারের মধ্যে। আমার যে এত ভালো লেগেছিল দেখতে, আমি ওটা একটা নিলাম। আমি একটু পরে দেখাবো ওটা কেমন। তাছাড়াও এখানে একটা না বুটিক শপের মতো আছে, যেটা কি না একটু দূরে এখান থেকে, মানে মোটামুটি 20 মিনিটের ড্রাইভ, আমরা ওখানে যাচ্ছি। ওইখানে একজন শাড়ি, মানে উনি একটা ওয়্যার হাউস ওরকম করে দোকানের মধ্যেও একটা করে নিয়েছে, ওখানে সমস্ত শাড়ি টাড়ি পাওয়া যায়। বাড়ি এসে আপনাদের দেখাই আমি কি কি কিনে আনলাম। আমি দুটো দোকানে গেছিলাম, যেরকম বললাম একজনের বাড়িতে ও বিক্রি করে ইয়াররিংস, কুর্তিজ আর এইসব, আর একটা দোকান আছে যেটা একটা শেডের মধ্যে আছে। কিন্তু আমি গিয়ে দেখলাম, ফার্স্ট টাইম গিয়েছিলাম, প্রচুর ভিড় দোকানটাতে, এবং খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, হ্যান্ডলুম বাঙালি শাড়িও পাওয়া যায়, আবার অনেক কুর্তি, অনেক দিওয়ালির ডেকোরেশনের জিনিস, ঠাকুরের জিনিস এসবও পাওয়া যায়। এটা আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, এটা মোটামুটি আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটারের মতো দূর আছে, কিন্তু জিনিসগুলো খুব ভাল লেগেছে। আমি দুটো শাড়ি কিনেছি আর কিছু ঠাকুরের জিনিস কিনেছি, সেগুলো আপনাদের দেখাই। এই যে গদাটা যেটা আমি কিনেছি, ছোট্ট একটা গদা, এটা $5 মতো নিল। যদিও আমার হনুমানজির গদা আছে, তবুও আমার এটা দেখে এত সুন্দর লাগলো, তাই আমি একটা গদা কিনলাম। $5 মানে ওই 280 কাছাকাছি আমার এটা পড়লো। এই গদাটা খুব ভারী, কি মেটালের আমি বলতে পারবো না, মনে তো দেখে ব্রাসোর বা ব্রাস যেটাতে বলে সেটারই মনে হচ্ছে। ভারী মেটেরিয়াল, সুন্দর, আমার দেখে ভাল লাগলো, তাই আমি এটা ঠাকুরের জন্য নিলাম। আর যেটা কিনেছি সেটাও দেখাচ্ছি। আর কিনেছি আমি এই ধুনোর জায়গাটা, এটা আমি অনেকবার দেখে, এই ধুনোর জায়গাটা আমি অনেকবার অনেক জায়গা থেকে দেখেছি, অনেক রিলসে দেখেছি, আমার দেখে এটা খুব ভাল লেগেছিল। আমি এর ভেতরে একটু ধুনো রেখে দিয়েছি, এই যে ধুনোর আগুন পড়ছে আর মানে ধোঁয়াটা হচ্ছে, আর এই যে ছোট ছোট গর্তের মতো আছে ওগুলো দিয়ে এটা বেরোচ্ছে। এটা কিন্তু বেশ ভারী আছে, মেটেরিয়ালটা ভালো। তো এটারও দাম পড়েছে হচ্ছে গিয়ে $25, যেটা কিনা ভারতীয় টাকা ওই 1400 টাকার মতো পড়ছে। এটা হচ্ছে প্রথম শাড়িটা, খুব সুন্দর, দেখুন, ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা, এরকম করে লেখা আছে। আর এটা হচ্ছে ওর আঁচলটা, আঁচলটা কালো, উপর সাদা দিয়ে স্বস্তিক চিহ্ন করা আছে, আর এরকম। এই শাড়িটা নিয়েছে $25, উইচ ইজ এগেন $1500, খুব একটা বেশি নয়। আর আমার মনে হচ্ছে না এই দোকানটা খুব একটা বেশি লাভও রাখছে, কারণ ইন্ডিয়াতে এই শাড়িগুলোর কত দাম হবে, 800-900 এরকম। যে মেটেরিয়াল আমার মনে হচ্ছে হ্যান্ডলুম শাড়ির ওরকমই দাম হয়, তো $1500 মানে খুব বেশি লাভ রাখছে না, কারণ এখানে আনতেও তো প্রচুর খরচা হয় জিনিসটাকে, কন্টেনার করে আনতে, অত বড় দোকান মেনটেন করছে, রেন্ট দিচ্ছে জায়গাটার। তো কোয়ালিটিটা তো খুবই ভালো, অনেক সময় আমরা অনেক শাড়ি পাই যেগুলো একটু জালজালে হয়, মানে ওখানে ওগুলো হয়তো 200-300 টাকা করে দাম হয় আর এখানে অনেক দাম দিয়ে বিক্রি করছে। এই দোকানটা একদমই সেটা করছে না, সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। শাড়ির কোয়ালিটিটাও খুব সুন্দর আর কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে আমার, দেখুন আপনারা।
এই দেখুন কালার কম্বিনেশনটা দেখুন, রেড অ্যান্ড ব্ল্যাক তো অলওয়েজই সব ভালোই লাগে, তার সঙ্গে অরেঞ্জটা দিয়ে যেন কালারটা আরও ফুটছে, একদম পারফেক্ট দুর্গাপুজোর শাড়ি এটা। যদি শাড়ির মেটেরিয়ালটা জিজ্ঞাসা করেন, আমার মনে হয় এটা সিল্ক, কিন্তু আমার মনে হয় এটা সিল্ক কটন, খুব হালকা, খুব লাইট ওয়েট। আর অনেক শাড়ি থাকে না যেগুলো কিনা ফুলও থাকে, এই শাড়িটা কিন্তু ওই রকম না, আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু খুব বডি হাগিং হবে। আর আমার যে বডি টাইপ তার মধ্যে বডি হাগিং শাড়ি সব থেকে ভালো লাগে, তো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, দুর্গাপুজো যখন পরবো তখন তো দেখতেই পাবেন। চলুন যাওয়া যাক সেকেন্ড শাড়িটা, এটা আমার সেকেন্ড শাড়ি যেটা আমি আজকে কিনলাম, রেড অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক আমার খুবই প্রিয় কালার। আর এটা হচ্ছে আঁচলটা এরকম, এটাও হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি আমার খুব ভালো লাগে, খুব প্রিয় আমার হ্যান্ডলুমের শাড়ি। তো এটা আঁচলটা এরকম হবে, রেড ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে। আর এই যে এই জায়গাটা দেখছেন, এই যে লাইন্সগুলো, এগুলো কিন্তু হরাইজেন্টাল না, এটা ভার্টিক্যাল। তো যেহেতু আমার হাইট খুব একটা বেশি নয়, সেহেতু হরাইজেন্টাল পড়লে আরও হাইট কম লাগে, যদিও বা ডাজেন্ট ম্যাটার, উই ডোন্ট সাপোর্ট বডি শেমিং, সেটা ম্যাটার করে না। কিন্তু এটার সব থেকে ভালো হচ্ছে গিয়ে এটা কিন্তু লম্বা স্ট্রাইপ, লম্বা স্ট্রাইপে সবসময় মানুষকে লম্বা লাগে, তো এটা হরাইজেন্টাল না, এটা আমি এইভাবে পরেছি বলে। এই যে আমি কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এইরকম, আর এটা হচ্ছে কি আঁচলটা। আচ্ছা, এই মেটেরিয়ালটা আবার যেটা বললাম, হ্যান্ডলুম মেটেরিয়াল, একদমই হ্যান্ডলুম মেটেরিয়াল। যেহেতু এটা লিনেন, সেহেতু আবার ওই একই কথা বলবো যে গায়ের মধ্যে বসে থাকবে, বডি হাগিং আছে, আমার বডি টাইপের জন্য এটা খুব স্যুট করে লিনেন শাড়ি। বা এই শাড়িটার দাম নিল হচ্ছে গিয়ে $35, ভারতীয় টাকায় যেটা হচ্ছে গিয়ে না 1900 something, ঠিকই আছে, ভালো আছে। আবার আমি বলছি, এখানে শাড়ি নিয়ে আসাটাই একটা বিশাল ব্যাপার, কন্টেনার করে তার মধ্যে শাড়ি এখানে পাওয়া যায়, সত্যি কথা বলতে এখানে শাড়ি স্যুট সবই পাওয়া যায়, কিন্তু বাঙালি টাইপের শাড়ি স্যুট খুব কম পাওয়া যায়, যেহেতু অ্যাডিলেডে বাঙালির সংখ্যাটা খুব কম। তো যা পাওয়া যায় মোটামুটি নর্থ ইন্ডিয়ান স্টাইলে, ধরুন যেরকম পাঞ্জাবিজরা পরে ওই টাইপের আমাদের শাড়ি স্যুট প্রচুর পাওয়া যায়, কিন্তু এই রকম লিনেনের বাঙালি টাইপের শাড়ি যেটা আমরা পরতে ভালোবাসি দুর্গাপুজোর সময় বা যেরকম এখন কলকাতায় চলছে, সেরকম যে আমি শাড়ি পেয়ে গেছি আমি খুব খুশি। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি যেটা দেখালাম, একবার কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই, এই হচ্ছে কম্বিনেশন শাড়ির। তো এই যে এই কানের দুলটা কিনে আনলাম, ভালো করে যদি দেখাই যে দুটো গরু আছে, আর সিলভার আর গোল্ডেন দুটোই আছে, তো এটা সিলভারের সঙ্গেও পরা যাবে, গোল্ডেনের সঙ্গেও পরা যাবে। এই যে কানের দুলটা এত সুন্দর, আমি কারোর একটা ব্লগ দেখছিলাম কলকাতার গড়িহাটের, মনে হয় কেউ পুজোর কেনাকাটি টুকিটাকি জিনিসপত্র অ্যাক্সেসরিজের ব্লগ দিচ্ছিল, তো ওইখানে ব্লগে দেখেছিলাম এরকম গোল্ডেন আর সিলভারে, যবে থেকে দেখেছি আমার মনে হচ্ছে আমি ইন্ডিয়া যখন যাব নিশ্চয়ই এরকম কিনবো, কিন্তু এখানেই যে পেয়ে গেছি আমার যে কী ভালো লাগছে, কারণ সবসময় তো এখানে এথনিক কাপড় জামা পরা হয় না, এই দুর্গাপুজো দিওয়ালি গণেশ পুজো এগুলোতেই আমরা পরতে পারি, তো এখন যদি না পরতে পারি মনটা কেমন লাগছে আমি জানি, আমি ডিসেম্বরে যাব আমি কিনবো, তবুও মনে হচ্ছে এখন যদি পরতে পারি, কারণ এখনই ফ্যাশনে এসছে, এখন পরলে খুব সুন্দর লাগবে। তো এই যে এইটা কানের দুলটা, গোল্ডেন সিলভার দুটোই আছে, তো দুটো দিয়েই পরতে পারবো। আর অ্যাজ ইউজুয়াল আম্বানি ইজ মেড দিস ফেমাস এমেরাল্ড, তো যদিও বা এটা এমেরাল্ড না কিন্তু লুকটা এত সুন্দর লাগছে, এটা যার সঙ্গে কেন না পরলে সুন্দর লাগবে, একবার আমি পরে দেখ। এই দেখুন এই ঝুমকাগুলোর দাম নিলে হচ্ছে গিয়ে $15, উইচ ইজ 850-এর কাছাকাছি আমি আজকে যদি কনভার্ট করি, তো ঠিক আছে। আমি আবার বললাম এগুলো হয়তো 250-300-এ গড়িহাট বা কোথাও পেয়ে যাবেন, কিন্তু এখানে আনার যে কস্ট, এরা যে এগুলোকে মেনটেন করছে, এই দোকানগুলো মেনটেন করছে, তার যে কস্ট সেটাই অনেক, এত দূরে বসে আমরা এত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক। এছাড়াও তো ইন্ডিয়া থেকে আমায় জিনিসপত্র পাঠাতেই থাকে আমার বাড়ির লোকেরা, দেখুন তো এর সঙ্গে এটা কীরকম লাগছে, এটা আমি একবার কিনে এনেছিলাম ইন্ডিয়া থেকে, কখনো পরা হয়নি, তো আমার তো মনে হচ্ছে এটার সঙ্গে বেশ ভালো ম্যাচ যাচ্ছে, এবার দুর্গাপুজোয় তাহলে এটা পরা যেতে পারে।
এটা এটার সঙ্গেও ভালো লাগছে, কালোটার সঙ্গেও ভালো লাগছে, আবার এই এটার সঙ্গেও ভালো লাগছে। তো আমি ভেবে উঠতে পারছি না কোনটার সঙ্গে পরব। এই যে এটা হচ্ছে গিয়ে পুরো সেটটা, গলার, কানের, আংটি। এই শাড়িগুলো আমরা কি হয়, যেহেতু এখানে কোনো অত বেশি অনুষ্ঠান হয় না, সেহেতু এই দুর্গাপূজার সময় পরা হয়, আর তারপরে যদি কোনো অনুষ্ঠান হয় আমাদের আর মনে হয় না যে একই শাড়ি পরে যাই, তখন মনে হয় নতুন কিছু পরি। তার জন্য আমি চেষ্টা করি, আমি যখন ইন্ডিয়া থেকেও কিছু আনাই বা ইন্ডিয়া থেকেও যদি যখন কিনবো বা কিনি, আমার এটাই মাথায় থাকে যে আমি খুব এক্সপেন্সিভ কিছু কিনবো না। এই একটা শাড়ি যেটা কিনা আমি পুজোয় পরবো, এটাও কিন্তু এটা ইন্ডিয়া থেকে, এটা আমার সিস্টার ইন ল বা আমার ননদ এটা আমায় দিয়েছে। আমি আজকে ভালো করে খুলে দেখলাম শাড়িটা এত সুন্দর, আর ডুয়েল টোন আসছে, মানে এই যে এটা আঁচলটা কি সুন্দর, মানে খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা। আর এটা আরেকটা শাড়ি, এটা আমার এক কাজিন আমায় দিয়েছে, শাড়িটা খুব সুন্দর কালার, রানী কালারের শাড়ি এটা। চলুন যখন বের করে বসেইছি তাহলে একেবারে গুছিয়েও নি কোনটা কোন দিন পরব। এই দেখুন শাড়িটার সঙ্গে এই কানে দুলটা কিন্তু খুব সুন্দর ম্যাচ করেছে, রানী আর গ্রিনের কম্বিনেশনটা তো সবসময়ই ভালো লাগে। বহু বছর আগে আমি এটা গড়িয়ার থেকে কিনেছিলাম, ডিজাইনটা খুবই বেঙ্গলি ডিজাইন, যেরকম হয় সেরকম, আর এই শাড়িটার সঙ্গে খুব সুন্দর লাগবে। এবার আমাদের কথা হচ্ছে গিয়ে এরা ডিসাইড করছে সবাই কীরকম, আমি বললাম যেরকম মাত্র 20টা ঘর বাঙালি মিলে আমরা এই দুর্গাপুজোটা করছি, তো খুব একটা বেশি তো লোক নয়, সেহেতু আমরা নিজেদের মতো ডিসাইড করে নিচ্ছি কোন দিন কী শাড়ি পরবো, কীরকম হবে। অষ্টমীর সকালে এই সাজটা হবে, অষ্টমীর বিকেলে এটা পরবো, যদি ওরা কালো সাদা কালো লাল পরবে বলছে তার জন্য, আর নবমীর রাতের এইটা, আর এটা হচ্ছে গিয়ে দশমীর। মেসি তুমি কি শাড়ি পরবে, একটা একটা শাড়ি তুমি? আমাদের তো আর পুজো কেনাকাটা কলকাতার মতো পুজো কেনাকাটা না, এই যে ছোট ছোট এর ওর দোকান বা এর ওর বাড়ি থেকে জিনিস কালেক্ট করা, এটারও কিন্তু একটা খুব আলাদা মজা আছে, কারণ আমরা কলকাতায় যেগুলো দেখি সেগুলো তো সবসময় এখানে পাই না। তো এই ফেসবুক মার্কেট প্লেস খুঁজে খুঁজে, আচ্ছা অমুক এই ইয়াররিংসগুলো এনেছে, তাহলে অমুকের বাড়িতে যাওয়া যাক, তাকে মেসেজ করে বলা যে আপনি কি ফ্রি আছেন, তাহলে আমি এই সময় যাব আপনার বাড়িতে, আপনি একটু ইয়াররিংসগুলো বের করে রাখুন। আবার যেটা পছন্দ হয় সবসময় সেটা নাও পেতে পারি, কারণ কেউ যদি আগে থেকে নিয়ে নেয়, কারণ এখন পুরো ফেস্টিভ সিজন চলছে, গুজরাতিদের নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, গণেশ পূজা গেল, তারপরে দিওয়ালি আসছে, তো ফেস্টিভ সিজনে জিনিসগুলো না ফটাফট ফটাফট উঠে যেতে থাকে। তো যেটাই দেখা হয় সেটা যদি পছন্দ হয়ে যায়, যদি মাথায় থাকে যে নাম পরে নেব, তাহলে কিন্তু হয়তো আর নাও পেতে পারি। তার জন্য সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করে বলা যে বুক করে রাখুন, আমি এসে নিয়ে যাচ্ছি, হয়তো উইকেন্ডে আসবো, উইকডেজে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এটারও কিন্তু একটা আলাদা মজা আছে, অফকোর্স ইন্ডিয়ার মতো মজা নেই, ইন্ডিয়াতে ঘুরে ঘুরে যে কেনার সেই মজাটা নেই, কিন্তু যেটুকুনি আমরা মজাটা পাই সেটুকুনি মজাই আমরা করে নিতে চাই এই ফেস্টিভ সিজনটাতে। তো আজকের এই ব্লগটা এই অবধি, আশা করি আমাদের এই ছোট্ট দুর্গাপুজোর শপিংয়ের ব্লগ আপনাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হবে আরেকটা ব্লগে।